নমস্কার, আমি দেবশ্রেণী ভট্টাচার্য। আপনারা দেখছেন সঠিক বার্তা এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হরদাহ বিধানসভার অন্তর্গত 109 নম্বর বুথে, যেটি হলো শান্তিনগর এলাকার স্পোর্টিং ক্লাব। এই স্পোর্টিং ক্লাবে যে বুথ কেন্দ্রটি গঠন করা হয়েছে সেটি কিন্তু সেই বুথ কেন্দ্র যেখানে খড়দাহ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল জিরা স্বয়ং ভোট দিতে আসেন। আমরা দেখতেই পাচ্ছি এই অঞ্চলে কিন্তু রাত পোহালেই ভোট এবং রাত পোহালেই ভোটের গ্রহণের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে এই বুথ কেন্দ্রে। পাশাপাশি আমরা একজন পোলিং এজেন্টের সাথে কথা বলে জেনে নিলাম যে সকল করোনা বিধি মেনেই কিন্তু এই অঞ্চলে ভোট গ্রহণের প্রক্রিয়া আগামীকাল হতে চলেছে। মাস্ক এবং স্যানিটাইজারের যথেষ্ট ব্যবস্থাপনা রাখা হয়েছে, পাশাপাশি রয়েছে গ্লাভস বিতরণের ব্যবস্থা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শান্তিনগর GSFP স্কুলের সামনে। স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এখানে সেন্ট্রাল ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীকে একত্রে রাখা হয়েছে এবং তাদের কিন্তু থাকার কোন সুব্যবস্থাপনা এখানে নেই। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। যেমনই রান্নার কোন ব্যবস্থাপনা নেই, তেমনই নেই পানীয় জলের কোন ব্যবস্থাপনা। ইতিমধ্যে আমরা পোলিও এজেন্টদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে এখানে কিন্তু স্থানীয় জলের ব্যবস্থাপনা করা হয়েছে, কিন্তু শুধু সেটা ভোটারদের জন্য, কেন্দ্রীয় বাহিনী এবং বেঙ্গল ফোর্সের জন্য কোন ব্যবস্থাপনা রাখা হয়নি। আমরা ইতিমধ্যে একজন বেঙ্গল ফোর্সের সাথে কথা বলে দিয়েছিলাম এবং তিনি আমাদের স্পষ্ট ভাষায় জানালেন যে দুটোর সময় তিনি এসেছেন এবং তারপর থেকে কিন্তু তারা কুকুরের মতো ঘোরাফেরা করছেন। তাদের কোনো থাকার জন্য নির্দিষ্ট ব্যবস্থাপনা রাখা হয়নি, থাকার কোনো ঘরও কিন্তু তাদের নেই। একটি ঘর রয়েছে যেটা ইতিমধ্যে তালাবন্ধ, আর আরেকটি ঘর রয়েছে যেখানে পোলিং এজেন্টরা ভোটের সমস্ত কাজ করছেন। তাদের জন্য পানীয় জলের কোনো ব্যবস্থাপনাও কিন্তু আমাদের চোখে পড়ছে না। যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ভোটারদের জন্য, কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী তাদের জন্য কিন্তু সুব্যবস্থাপনা নেই। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং তাদের প্রায় 18 জনকে একটি ঘরে গাদাগাদি করে থাকা হচ্ছে এবং করোনা পরিস্থিতিতে যাদের যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা দরকার সেই চিন্তা ভাবনাও কিন্তু এখানে প্রিসাইডিং অফিসারদের মধ্যে দেখা যাচ্ছে না। এই বুথ কেন্দ্রে যে ভোট গ্রহণের আগের মুহূর্তে যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম বিশদে। ক্যামেরায় খড়দাহ থেকে কঙ্কনা মৌলিকের সাথে দেবজানী ভট্টাচার্য, রিপোর্ট সঠিক বার্তা।